ওয়েলকাম টু সিটি টকিস। এই মুহূর্তে আছে আলোর বললেন মেকআপ রুমে, সামনে পেয়ে গেছি দুটো মানুষকে, খুব প্রিয় মানুষ দুটো। দিদি কেমন আছো? সবার আগে তোমাকে জিজ্ঞেস করি। আমি তো অ্যাজ ইউজুয়াল সবসময় দারুণ থাকি, ভালো থাকি, ফুল মুডে মস্তিতে থাকি। একদমই তাই। সঙ্গে আছে আজকে অনস্ক্রিনের মেয়ে। হ্যাঁ, তো তোমার একটু পরিচয়টা শুনি আমি, মানে ফার্স্ট তোমার সাথে আমার আলাপ আমার এই সিরিয়ালে, একটু তোমার পরিচয়টা যদি দাও দর্শককে। মানে আমার রিয়েল পরিচয়টা? আচ্ছা, আমার অরিজিনাল নাম অনন্যা দাস, আর এখানে আমার চরিত্রের নাম মেঘা। মেঘার মা এই যে পাশে বসে আছে, আমি তার একটি মাত্র মেয়ে। কি করছি আমরা একটু বলো। আমার মেয়ে মেঘা। মেঘা আমার তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরী মেয়ে, আমার ভীষণ আদরের একটা মেয়ে আমার, বুঝছো? চোখের মণি, মানে দু চোখের মণি আমার এক মেয়ে, এছাড়া আমার কিছু আর নেই জীবনে। হ্যাঁ আছে, খেতে ভালোবাসি। আমার নাম পার্বতী। একটু খাবারের দিকে আমার লোভ আছে, মানে ধরুন বিধবা মানুষ তো কী হচ্ছে বলুন, বিরিয়ানি খেতে ইচ্ছে করে না। আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে একটু বিরিয়ানি টিরিয়ানি খাই, আর চালকলাও খাই, এরকম না যে সেদ্ধ খাই না, লোক দেখিয়ে সেদ্ধ খাই, আড়ালে গিয়ে সব খাই। এটা একটা আমার একটু স্বভাব আর কি, এই চরিত্রের। তো এছাড়া যেটা আমি করি সেটা হচ্ছে যে এই বাড়িটা আমার সইয়ের বাড়ি। ইন্দ্রাণী মানে তুলিকা দি যেটা করছে সেটা হচ্ছে আমার সই। তো সইয়ের মন খুব ভালো, উদার মনের মানুষ। সে দেখেছে বন্ধু আমার বিধবা, সঙ্গে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, তখনও ছোট। তো বন্ধু আমার কাছে থাক, কী করবে একা একা বিধবা মানুষ। তো সেই নিয়ে এসেছিলো বাড়িতে। তো বাড়ি ঘর দেখে তো মনের মধ্যে লাড্ডু ফুটা। তাই ভাবলাম যখন এত বড় বাড়ি, ভালো ছেলে, ভালো ঘর, সই আমার, সে হবে শাশুড়ি আমার মেয়ের, তাই হয়ে যাক। তো মেয়েকে আমি ছোটোবেলা থেকে একটাই শিখিয়েছি যে এই বাড়ির বউ হতে হবে তোমায়, যেন তেন প্রকারেন, সেটা ভালোভাবে হোক, খারাপভাবে হোক, শক্ত হাতে হোক, নরম হাতে হোক, রাগান্বিতভাবে হোক, যেভাবে হোক, লড়কে লেঙ্গে, তো ওইটা আমাদের করতেই হবে যেভাবে হোক। এটা আমি ছোটোবেলা থেকে শিখিয়ে এসেছি। তো তারপরও বিদেশে পড়তে গেছিলো আদিত্য, মানে যে হিরো, তার বিয়ে হয়ে যায় আলোর সাথে। তো খারাপ লেগেছিলো আমারও, কিন্তু কী করবো, কিছু বলার জায়গা ছিল না, যত আসছি তত আমরা। তো তারপর ঠাকুরের কৃপায় আলো মারা গেছে। আমার চাহিদা সহজ নয়। আবার আমার রাস্তা ফাঁকা, ব্যাস আমি মেয়েকে বলেছি লেগে পড়ো, যেভাবেই হোক, আর কাউকে এন্ট্রি দেওয়া যাবে না, তুমি এই বাড়ির বউ হবে। তো আমি কথাবার্তা সব পেড়ে রেখেছি, কিন্তু এই পুপুল মানে যে বাচ্চাটা, ওটাই একটু গোলাপ ফুলে কাঁটা আছে, সে আর কী করবো। আমি বলেছি মা গো, একটু কষ্ট করে ঢঙ্গিলে নে, আস্তে আস্তে আমরা হস্টেল টস্টেল কোথাও রেখে দেবো, তুই সব কিছু হবি, তারপর তোরও তো বাচ্চা কাচ্চা হবে, সে দেখা যাবে তখন। তো এই অবস্থায় আমরা আছি, এই ভাবনা নিয়ে আছি, কিন্তু আমি খুব ভূতে ভয় পাই।
জন্ম জন্মান্তরের বন্ধন তুমি এত সহজে কাটতে পারবে না। আর যদি সেই চেষ্টা করো আমি কিন্তু সব শেষ করে জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান করে দেবো। আমি প্রচন্ড ভয় পাই ভূতে, আমি তো সেই জন্য মাঝে মাঝে আলো যখন প্রকট হয় তখন খুব খারাপ লাগে। কিন্তু আমার মেয়ে হেভি সাহসী, কোনো ভয় পায় না ভূত, ভূতকে বলে ঘাড় ধরে বার করে দেবো। হ্যাঁ আমার মেয়ের খুব, মানে আমি মা আর কি আমার বাবা দুজনেরই থেকে একদম আলাদা, ওদের কোনো সাহস টাহস নেই, আমার একার আছে। হ্যাঁ মানে আসলে সেই সময় আমি খুব হরিনাম করতাম, তো তো সেই হরিনামেও সাহসটা জোগাড় হয়েছে। তো আমি এখনও অবধি হরে কীর্তন করি সবসময়, হরে কৃষ্ণ আমারই একমাত্র বলি আছে। তো কিন্তু এই সব পরিপ্রেক্ষির মধ্যেই আলো যদি বেগড়াটা না দেয়, আরে পুপুর মানে উঠোন পাখা একটা মেয়ে, বুঝতে পারছেন, তো সারাক্ষণ আমার মেয়ের পিছনে পড়ে আছে। ও যদি একটু জায়গা দেয় আদিত্যের সাথে কিন্তু একটা প্রেম টেম হয়ে একটা কিছু হয়ে যেতে পারে। ও উঠে পড়ে লেগে আছে, কিন্তু আদিত্য মাঝে মাঝে একটুখানি কীরকম ইয়ে হয়ে যায় যে না আমার বউ আমার বউ, আরে মরে গেছে যে তাকে নিয়ে তো কথা ভেবে লাভ কি, বোঝাতেই পারি। আসলে আদিত্য না চাপা ছেলে, তো ঠাউর করা যায় না যে কি চাইছে। তার মধ্যে আবার উড়ে এসে জুড়ে বসেছে রাধা, খেতে কাজ মানে বলে না ঝামেলা শেষ নেই। মানে শরীরই আর অশরীরই দুজন মিলে আমাদের দুজনকে একদম পুরো চেপে ধরেছে, চেপে ধরেছে ভাবুন দেখি, মানে আঁটো সাঁটো অবস্থা। তার মধ্যে আমরা চালিয়ে যাচ্ছি, আমরা ছাড়বো না, ও আমাদের একদম বিনা নাহি কি বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র মেদিনী, আমরা একদম লেগে পড়ে আছি, ছাড়ছি না আমরা। তবে আমাদের স্ক্রিনের বাইরে আমরা খুব ভালোভাবে কাটে, কারণ আমাদের এখানে যে কজন আর্টিস্ট আছে সে কজন আর্টিস্ট আমরা খুব এনজয় করে কাজটা করি। আমাদের টিমটা অ্যাকচুয়ালি একটা পরিবার, মানে এই কদিনের মধ্যে একটা পরিবার সৃষ্টি হয়ে গেছে আর কি, যে আমার হয়তো শট নেই, অন্য কারোর এই সময় শট রয়েছে, আমি কি কখনো তারা দিন আমার টাগে করে নাও বলে, এবং কেউই সেটা দেয় না। তো এইটা আমাদের মধ্যে একটা হয়েছে যেটা খুব প্লাস পয়েন্ট বলে আমার মনে হয়, আমি অনেক দিন ধরে কাজ করছি, তো যেখানে এই ছোটো ছোটো ঘটনাগুলো ঘটে সেখানে কিন্তু ঈশ্বর বাস করেন, এবং যেখানে ঈশ্বর বাস করেন সেটার অমরত্ব লাভ করে। তো আমি ঈশ্বরের কাছে চাইবো সবসময় যেন এটা অমরত্ব লাভ করে, অনেক দিন যেন সিরিয়ালটা চলে, আমার এই নতুন মেয়েকে যেন আমি অনেক দিন ধরে পাই, আর আমিও আমার এই মিষ্টি মাকে যেন অনেক দিন ধরে পাই। আয় আসবে না।
আমাকে সবটা বলে দাও, কোন লাইনটা কিভাবে বলবো সেটাও আমি জেনে নি, মানে এইভাবে হেল্প করে। এবং এটা আমি মনে করি আমি ভীষণ লাকি যে আমি এরকম আর্টিস্ট পেয়েছি, মানে আমার মা এরকম মা আমি পেয়েছি, আমি সত্যি ভীষণ লাকি। না আসলে আমাদের এখানে যে কটা বাচ্চা কাজ করছে, মানে ও, আলো এবং ওই আমাদের রাধা, তিনজনেই এক্সেলেন্ট এক্সেলেন্ট। দে আর ভেরি ওবিডিয়েন্ট, দে আর স্টুডিয়াস, তারা পড়াশোনা করে, লিটারেলি তারা পড়াশোনা করে তারপর ফ্লোরে যায়, যেটা আজকাল অনেক জায়গাতেই অনেকে করে না, কিন্তু ওরা একদম লিটারেলি পড়াশোনা করে ফ্লোরে যায়, যেটা ভীষণ প্লাস পয়েন্ট অভিনয়ের জন্য। আর থার্ড থিং হচ্ছে আমার মেয়ে এক্সট্রা অর্ডিনারি, বিকজ আমার মেয়ে সবসময় এসে যে কোনো বড়ো থাকলেই সেই বড়োর কাছে সে জিজ্ঞেস করে এটা কেমনভাবে বলবো, এটা কেমন করবো। তোর এই খিদেটা আমি আপনাদের বলে রাখলাম, দেখবেন যদি আমার মানে বিন্দুমাত্র ইয়ে থাকে এতদিন কাজ করার পর, অভিজ্ঞতা সঞ্চয় করে থাকি, তাহলে এরা কিন্তু সাইন করবে এবং এত সাইন করবে যে ভাবনা চিন্তার বাইরে। যখন বেঁচে ছিলে তখনও যেরকম আদিত্যর জীবনে তোমার কোনো স্থান ছিল না, সে সময় তো চলে গিয়েছিল, আর এখনো তোমার কোনো স্থান নেই। আলো আছে পুপুল একটা শরীরী, তার সাথে আলো একটা অশরীরী। এই শরীরী এবং অশরীরীকে হ্যান্ডেল করতে কতটা চাপ লাগছে দুজনকে একটু শুনুন। মানে যদি সিন ওয়াইজ বলি তাহলে ভূতের সঙ্গে পাঙ্গা মানে এটা তো সাংঘাতিক, কিন্তু আমাকে মানে ধরে বেঁধে এদিক ওদিক ফেলে দেয় সেটা তো আছে। ইভেন আমরা সিন করতে গিয়ে আমি পড়েও গেছি খুব বাজেভাবে, সেসবও হয়েছে। আর বাচ্চা ওটা মানে ওকে ধরে ওরকমভাবে টানা হিঁচড়া করতে আমার নিজেরই খারাপ লাগে, ওইটুকুটুকু হাত কী জানি কখন কী হয় তাও করতে হয়। ও ও খুব সুইট এবং ও তো মানে গড গিফটেড ট্যালেন্ট। এরপরে পারবে না তুমি আর যাবো না, এই পারবে না তুমি যাবো না তুমি বলো। খাওয়া দাওয়া না, আমাদের ল্যাতটা খাওয়ার সুযোগ হয় না, কারণ আমাদের যে ডিরেক্টর বিশ্বজিৎ গাঙ্গুলি উনি খানও না ঘুমোনও না কিছুই করেন না। আজকে উনি প্রায় অজ্ঞান হয়ে গেছিলেন ফ্লোরের মধ্যে, কারণ কি উনি খান না ঘুমোন না বলে। তো কাজে বুঝতেই পাচ্ছেন আপনারা কি সাংঘাতিক একজন ডিরেক্টরের পাল্লায় আমরা পড়েছি। তো সেই যে ডিরেক্টর তিনি ভাবেন তার যেমন খিদে পায় না আমাদেরও খিদে পায় না, তার যেমন ঘুম পায় না আমাদেরও ঘুম পায় না, কাজে আমাদের কোনো সুযোগ মানে উনি খেতে লাঞ্চ ব্রেক বলার পর হয়তো আমাদের তখন আমরা সবাই খাবারটা বেড়েছি, হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সে বললো দিদি ব্রেক ওভার, হলো কী করে হলো এই তো লাঞ্চ ব্রেক হলো। আর আমি একটু খাবার দাবার রান্না করতেও ভালোবাসি, নিয়ে আসতেও ভালোবাসি, তো আমার অনেক রকমের পদ থাকে। তো আমি যেমন খাওয়ার জন্যে তো খাটা বলুন, আর কিসের জন্য খাটা, চেহারাটা দেখুন বুঝতেই পারবেন তো, খাবার জন্যেই সব কিছু, পেট না থাকলে কেউ খাটতোও না কিছু করতেও না। তো কাজে পেটকে সন্তুষ্ট করার জন্য এত ঝামেলা এত ঝঞ্ঝাট এত সব কিছু, সেইটাই যদি ভালো করে না খাই তো সে খেতে বসবো কি বসবো না নক করতে শুরু করে, রোল রোল করেই যাবে। তো আমার মনে হয় তখন ডিরেক্টরকে রোল কিনে খাইয়ে দিলে বোধহয় বেটার হয়। কি
দরজা বন্ধ দাদা, দরজা বন্ধ, দরজা দরজা খোলা নেই, এটা হাফ লাইট করো। এই অ্যাকশন, ওখান থেকে বলছে, চিৎকার করছে, এই তুই আবার চলে যা, চলে যা, চলে যা, চলে যা, হাত থেকে এই ধাক্কা মেরে দিয়েছিস। ইয়েস দাদা, আমার বাড়ি থেকে আমাকে চলে যেতে বলছো, যদি কেউ চায় যাবে তুমি, আর যদি না যাও। ওই দেখ বন্ধু, দেখ অজ্ঞানে গুলি করতে পড়ে গেল, পিবি করতে পড়ে গেল। মেঘা বলছে, হচ্ছে তোমার মেঘা মরা মানুষ মারবে, হ্যাঁ মরে গেছে, আর আলো তুমি জোর করে ছায়ও কিছু কিচ্ছু করতে পারো, কিচ্ছু করতে পারবে না। তো এরম অবস্থা আমাদের খাওয়া দাওয়া খুব জম্পেশ করেই হয়, এই বাচ্চাগুলো বেশি খায় না, বুঝতে পারছেন? চেহারাগুলো দেখুন, সব ডায়েটে আছে, কে খাচ্ছে ধরুন, রুটি খেলো না, কিরে কী খাচ্ছে, আপেলটা এই সময় খাই, ডিম সেদ্ধটা খাই, আলো উমা সে কী রে সকাল থেকে খাস, সময় পাইনি, ডিরেক্টর চাঞ্চি দিল না খেতে, এরকম হচ্ছে এদের বেচাদের দৈন্য অবস্থা। তো এরা এই অবস্থায় থাকে, আমি ওদের ডেকে ডুকে একটু একটু করে মুখে গুঁজে দিই, তো ওরা সেটা হয়ে যায়। তো খাওয়া দাওয়াটা আমাদের চলে, ল্যাদ আমরা খেতে পারি না, না না, যেখানে এরকম ডিরেক্টর আছে সেইখানে আমরা ল্যাদ খেতে পারি না। বিশ্বাস করুন, খাট রেডি, বালিশ রেডি, শুতে যাব, দিদি ডাকছে, জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান করে দেব আমি। শ্মশান? যার নিজের জায়গায় শ্মশানে, সে নাকি আমায় শ্মশানে ভয় দেখাচ্ছে। তোমার কোনো জায়গা নেই আলো, যখন বেঁচে ছিলে তখনও ছিল না, সেই জন্যই তো আদিত্যর জীবন থেকে চলে গিয়েছে, আর এখন এখনও নেই। আছে, পাঁচ মিনিট যদি শোয়া যায়। বল না টয়লেটে আছে? না দিদি, বলেছি একটু ওই শটটা দিয়ে এসে তারপর বসবেন। ওই যে দিয়ে এসে বসবেন, ওই আশাটার হলো না, ওই দিতেই গেলাম, ফলে আমাদের ডিরেক্টরের কাছে কোনো এইসব কোনো মার্সি নেই, যে হয়ে গেছে লাঞ্চ ব্রেক একটা থাকে, আজকে কী ভাগ্যি একটা চায়ের ব্রেক দিয়েছে, তাও পাঁচ মিনিট, মানে গরম চা পারলে আপনার জিভ পুড়ে যাবে, তাতে ওনার কিছু এসে যাচ্ছে না, পাঁচ মিনিটের মধ্যে ব্যাক করতে হবে, নাহলে পাগলের মতো রোল রোল করে চিৎকার করবে, মানে আমরা অতিষ্ঠ হয়ে যাই। তো কাজে এই অবস্থার মধ্যে খুব কষ্টে দিন যাপন করছি। উনি নিজেই চলে আসেন ডাক্তারকে ডাকতে, নিজেই চলে আসেন, মানে ওনার কাছে আমি শুনি এখনো খুশি হইনি, এইভাবে কি খেলে আমি খুশ হব, মানে টা কি, মানে টা কি, সাউন্ড দাও, সাউন্ড দাও, হে প্রভু, আরো আপনি বলবেন যে আরো অন্য ভূতের সিরিয়াল হচ্ছে, আমাদের ভূত, কিন্তু আমাদের ভূত কিন্তু মানুষের থেকেও বেশি ভূত, কিন্তু আমাদের ভূত ভূত ব্যাপার নেই, ভূত আমাদের একজন ভগবান, ভগবান এবং মানুষের যে এসেন্স, সেই এসেন্স আমাদের বারবার ইয়ে করে, মানে ফিল করায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন মা, একজন মা তার সন্তানের জন্য কত দূর যেতে পারে, কত কী করতে পারে, সে গিয়েও যেতে পারে না, হয়তো বাস্তবে তাই হতে পারে, জানি না সেটা কিভাবে কি হয়, কারণ আমরা তো সেইটা জানি না, মরণের পারে আমরা পড়েছি ঠিকই, কিন্তু সেটা আমরা জানি না কতটা কি হয়। কিন্তু আমি বলবো যে আমাদের ভয় নেই, আমরা একটা ভালো কাজ করছি জানি, এবং আমি জানি দর্শক আমাদের ভীষণ বিচক্ষণ, তারা জানে যে কোনটা দেখতে হবে কোনটা দেখতে হবে না। দর্শক যদি ভালো লাগে, তারা যদি আমাদের আশীর্বাদ করেন, আমরা অনেক দূর এগিয়ে যাবো এবং দর্শকদের ভালো লাগবে, এটা আমরা জানি। কেমন লাগছে সেটা জানাবেন, আমি একটা খালি জানাবো এই চ্যানেলে, আপনাদের ভালো লাগছে সেটা তো নিশ্চয়ই বলবেন, যদি কিছু খারাপ লাগে, অভিনয় যদি কোথাও খামতি মনে হয়,
প্লিজ জানাবেন, কারণ খারাপটা জানলে আমরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করব বা কোনোভাবেই সেটাকে অন্যভাবে যাতে আর এই ভুলটা না হয়, আপনাদের খারাপ যাতে আর না লাগে তার চেষ্টা করব। আবার বলছি, আপনারাই আমাদের ভগবান, আপনারাই পথ নির্দেশক, আপনারাই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। একদমই তাই, তোমাদের এই কমেন্ট নিয়ে আমি আবারও চলে আসবো তোমাদের সেটে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং যেটা ছিল বলার সেটা হচ্ছে তোমাদের জন্য গিফটটা হচ্ছে তোমাদের জন্য চকলেট। প্লিজ প্লিজ হ্যাভ। ও মাই গড, এটা তো ভীষণ ভালো। আচ্ছা, আমার গালগুলো তো আগের থেকে ফুলেছে, আরো চারটা বার ফুলবে তো সেই কারণে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুস্থ থেকে এবং কবে হচ্ছে একটু জি বাংলায় সেটা কি দর্শকদের বলে দাও? হ্যাঁ, জি বাংলায় প্রত্যেক দিন সোম থেকে শনি প্রত্যেক দিন ঠিক রাত 9টায় দেখতে ভুলবেন না, আলোর করে।